গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর ইউর হেলথে। একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে আজকে আপডেট দেবো। কদিন আগেই বেরিয়েছে ECHS পলিক্লিনিক ব্যারাকপুর থেকে। তো এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব পুরোপুরি। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্যালারি 28,100 পার মান্থ। ওকে, প্রথমে এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল, তারপর এটা রেখে দেয়, এটা কন্ট্রাকচুয়াল থেকে সরায় না। আর আমি নিজেও এই ইন্টারভিউটা দিয়েছি, ঠিক আছে, ব্যারাকপুরে ইন্টারভিউ দিয়েছিলাম। তো আমি এটা নিয়ে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করছি ভিডিওতে। তো আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে বেল আইকনটাকে প্রেস করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে সবসময় চ্যানেলে গুরুত্বপূর্ণ আপডেট, নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, HRV সমস্ত ইন্টারভিউ ভিডিও আমার চ্যানেল থেকে দেওয়া হয়েছিল এবং তার থেকে 99% কোশ্চেন কমন এসেছে। তার জন্য আমি খুবই গর্বিত এবং পরবর্তীকালে SSC এবং আরও HRV যে পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সেগুলো ইন্টারভিউ রিলেটেড ভিডিও প্লাস ফার্মাসি কাউন্সিল নিউ রেজিস্ট্রেশন রিনিউয়াল থেকে আরম্ভ করে বিস্তারিত ফার্মাসি কাউন্সিলের তথ্য এবং নিউ কোনো গভর্নমেন্ট জব রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সিস ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর হেলথ চ্যানেল থেকে সবসময় তোমরা সরাসরি পাবে। তো চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে যত পারবে শেয়ার করো ভিডিওগুলো, তাতে অনেক অনেকজনের উপকার হবে। কালকে অলরেডি দুটো ভিডিও দিয়েছিলাম, আজকে যেটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হচ্ছে ECHS পলিক্লিনিক ভ্যাকেন্সি অফ ফার্মাসিস্ট, যেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম। ECHS জিনিসটা কি, এটা হচ্ছে যেগুলো মিলিটারি স্টেশন ব্যারাকপুর, কৃষ্ণনগর, বহরমপুর, সেখানে মেডিকেল প্যারামেডিকেল স্টাফ, বিভিন্ন রকম প্যারামেডিকেল স্টাফ ভ্যাকেন্সিস নেওয়া হয় কন্ট্রাকচুয়াল সার্ভিসেস এবং ওখান থেকে ডেপুটেশন রিক্রুটমেন্ট চলে। তো এখানে ECHS মানে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমে, বহরমপুরে একটা ভ্যাকেন্সি, কৃষ্ণনগর একটা ভ্যাকেন্সি এবং ব্যারাকপুরের জন্য একটা ভ্যাকেন্সি, তিনটে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি আছে। তো এটা অ্যাপ্লাই করা যেতে পারে www.echs.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওটা ডাউনলোড করতে হবে এবং হাতে লিখে ফিল আপ করে জমা দিতে হবে। তার সঙ্গে বিভিন্ন রকম ডকুমেন্টস আছে, মাধ্যমিক, HS, বিফার্ম, যাদের বিফার্ম আছে বিফার্ম, যাদের ডিপ্লোমা আছে ডিপ্লোমা এবং টোটাল মার্কশিটসগুলো, সার্টিফিকেটস যা যা আছে সমস্ত কিছু হাতে, সেলফ অ্যাটাস্টেড, নো অ্যাটাস্টেশন ইজ রিকোয়ার্ড, সেলফ অ্যাটাস্টেড করলেই হবে। এবং এগুলো জমা করতে হবে ECHS ব্যারাকপুর, এটা হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ব্যারাকপুর স্টেশন থেকে নেমে যে কোনো টোটো করে বা অটো করে ব্যারাকপুর ECHS পলিক্লিনিক্স ব্যারাকপুর, ওটা হচ্ছে ঠিক ব্যারাকপুরে যে মোড়টা আছে, ব্যারাকপুরের মোড় একদম স্টেশন থেকে টোটো বললেই ECHS পলিক্লিনিক্স মিলিটারি স্টেশন সেখানে নিয়ে যাবে। খুব জোর হলে 20 টাকা ভাড়া নিতে পারে এবং এটার দূরত্ব হচ্ছে খুব জোর হলে 4 থেকে 5 কিলোমিটার, ঠিক আছে, এরই দূরত্ব। ব্যারাকপুর স্টেশন থেকে একদম সোজা, সুরেন্দ্রনাথ কলেজ আছে, সুরেন্দ্রনাথ ল কলেজ, ওই সোজাসুজি একদম যেতে হবে, ঠিক আছে। ভোলানন্দ পার্ক বলে একটা পার্ক আছে, ওর উল্টো দিকে রাস্তা, ওখানে মিলিটারি কারমান ঠামান আছে, ওই জায়গাটা দিয়ে ঢুকতে হবে, মিলিটারি বেস, ওটা মিলিটারি বেসের মধ্যেই, ওখানে প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট চলে, ওখানে ইন্টারভিউ হয়। মিলিটারি দুজন অফিসার থাকেন, ডক্টর থাকেন, একজন মেডিকেল অফিসার, তারাই ইন্টারভিউ বোর্ডে থাকেন। এবং আমি 2016 সালে ইন্টারভিউটা দিয়েছিলাম, তখন ECHS এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটর হেলথ স্কিম ব্যারাকপুর ইন্টারভিউটা দিয়েছিলাম মিলিটারি স্টেশনে। এটি কন্ট্রাকচুয়াল পোস্ট, এখানে ফার্মাসিস্ট তিনটে ভ্যাকেন্সি আছে, মিনিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে 3 ইয়ার্স ইন হসপিটাল ও রিটেল, 3 বছরের একটা ফার্মাসিস্ট এক্সপিরিয়েন্স লাগবে, নাহলে অ্যাপ্লাই করতে পারবে না। 2 নম্বর, ডিপ্লোমা ইন ফার্মাসি অর বিফার্ম অ্যাকর্ডিং টু ফার্মাসি অ্যাক্ট 1948, যেরকম কোর্স তোমাদের সেভাবে পাশ করতে হবে, মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, এটা রিজার্ভেশন কোটা 70%, মানে যারা অলরেডি ফার্মাসিস্ট হিসেবে জব করছে, একবার পেয়েছে, তারাই 70% গুরুত্ব পাবে। আরেকবার রিজার্ভেশন থাকে মিলিটারি স্টাফদের জন্য, মিলিটারি ছেলে মেয়েরা যদি কেউ ফার্মাসিস্ট পড়ে সেখান থেকেও রিজার্ভেশন থাকে, যেহেতু মিলিটারি পুরোপুরি মিলিটারি সার্ভিস এক্সামিনেশন এবং সেগুলো মিলিটারি রিক্রুট করছে, মিলিটারি সার্ভিস, এই জন্য ওদেরকে গুরুত্ব দেওয়া হয় 70%। এমনি আদার্স 30%, কিন্তু ইন্টারভিউ খুব ভালো দিলে নিশ্চয়ই তোমরা চাকরি পেতে পারো এবং এটা স্যালারি 28,100 পার মান্থ এবং আদার্স অনেক সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে। এটা পিওরলি কন্ট্রাকচুয়াল, ইট ইজ নট এ পার্মানেন্ট জব, ওকে। এটা এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম ECHS পলিক্লিনিক্স ব্যারাকপুর মিলিটারি স্টেশনে 6 আগস্টের মধ্যে, এই আগামী 6 আগস্টের মধ্যে ওই অ্যাপ্লিকেশানটা যেটা www.echs.gov.in এ যেতে হবে, ওখানে গিয়ে ব্যারাকপুর ECHS সিলেক্ট করলেই, ECHS ব্যারাকপুর পলিক্লিনিক সিলেক্ট করলেই ফর্মটা বেরিয়ে যাবে। অ্যাপ্লিকেশান প্রোফর্মা একটা আছে, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, সেক্স,
কোয়ালিফিকেশন একটা কলম আছে, এক্সপিরিয়েন্সের একটা কলম আছে। যারা মিলিটারি ফার্মাসিস্ট অলরেডি করছে কন্ট্র্যাকচুয়াল, তাদের ক্ষেত্রে পিপিও সার্ভিস বুক এবং ডিসচার্জ বুক নিয়ে যেতে হবে। তারা ভালো করে জানে এগুলো কী জিনিস। পিপিও মানে পেনশন অর্ডার বুক, যেগুলো ওই সার্ভিসেস দেওয়া হয় এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। যারা অলরেডি ফার্মাসিস্ট হিসেবে জব করছে সিএইচএসে, তারাও সুযোগ পাবে। তাদের রিজার্ভেশন 70% এবং এই এর ক্ষেত্রে 6 আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা জমা দিয়ে আসতে হবে, তার সাথে সাপোর্টিং মাধ্যমিক আর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। বিফর্ম থাকলে 8টা সেমিস্টারেরই মার্কশিট, 8টা এবং সার্টিফিকেট। ডিপ্লোমা শুধু থাকলে ডিপ্লোমা 4টা ইয়ারের 2টো ইয়ার 3টে ইয়ারের টোটাল মার্কশিট, সার্টিফিকেট অ্যালং উইথ ক্যারেক্টার সার্টিফিকেট, সমস্ত কিছু নিজেরাই সেলফ অ্যাটেস্টেশন করবে। করে ফটো হচ্ছে 3.5 সেন্টিমিটার × 4.5 সেন্টিমিটার ফটো লাগবে, 2টো ইন্টারভিউ দিন আর 3টে 3.5 × 4.5 সেন্টিমিটারের 3 কপি ফটো এবং সবই সেলফ অ্যাটেস্টেশন করে অ্যাপ্লিকেশন যেটা ফর্ম যেটা 2 কপি করবে, 2টোই ফিল আপ করবে, 1টা ওখানে জমা দেবে, 1টা ওরা রিসিভ করে তোমাকে দিয়ে দেবে। ওখানে ড্রপ বক্স আছে, ওখানে ফেলে দিয়ে আসতে হবে। এবং এটা ওয়াক ইন ইন্টারভিউ 3rd কি 4th উইকের মধ্যে হবে। তোমাদের বাড়ির অ্যাড্রেসে ইন্টারভিউ কল লেটার আসবে অথবা তোমরা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। 3rd বা 4th উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউটা হবে আগস্টের, মানে ওই 3rd উইক মানে হচ্ছে 15-20-25 এর মধ্যে, মানে আগস্টে ইন্টারভিউটা কমপ্লিট হবে এবং তোমরা রেজাল্ট ওই সিএইচএস সাইট থেকে জানতে পারবে। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, বেশি দিন দেরি হয় না। তো এটা ফার্মাসিস্ট অ্যাপ্লাই করতে পারবে, যারা ফ্রেশার্স তারা হবে না। ন্যূনতম 3 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। ব্যারাকপুরে একটা ভ্যাকেন্সি আছে, বহরমপুরে একটা ভ্যাকেন্সি আছে, কৃষ্ণনগরে একটা ভ্যাকেন্সি আছে। এক্স সার্ভিসম্যান কম্পিউটার হেলথ স্কিম, কন্ট্রিবিউটারি হেলথ স্কিম, ইসিএইচএস ব্যারাকপুর, ইসিএইচএস কৃষ্ণনগর, ইসিএইচএস বহরমপুর, 3টে ভ্যাকেন্সি আছে, 3টে ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট হবে। ইন্টারভিউ ওইখানেই হবে, ওটা হচ্ছে ইসিএইচএস ব্যারাকপুর হচ্ছে জোনাল হেড অফিস, ওখানেই ওরা ইন্টারভিউটা কন্ট্যাক্ট করে। ইন্টারভিউতে মেনলি ফার্মাসি রিলেটেড সমস্ত কোশ্চেন হয়, এটা মেনলি ড্রেসিং তো অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে ড্রেসিংয়ের ক্ষেত্রেও গুরুত্বটা গুরুত্ব নয়, কিন্তু ফার্মাকোলজির বেসিক কনসেপ্টসগুলো ভালো করে পড়ে যেতে হবে। এখানে কিন্তু ফার্মাকোলজি রিলেটেড অনেক কোশ্চেন করে এবং অনেক কিছু কিছু ড্রাগসের মেকানিজম অ্যাকশন জিজ্ঞেস করবে, কিছু কিছু ড্রাগস অরিয়েন্টেড সিলেক্টেড কিছু মেডিসিনের ওপর কিন্তু কোশ্চেন করবে। তোমরা এটা অ্যাপ্লাই করো, www.echs.gov.in থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ওই প্রিন্টটা প্রিন্ট করবে, 2 কপি প্রিন্ট করবে এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস ইসিএইচএস ব্যারাকপুর পলিক্লিনিক্সে জমা করে আসতে হবে 6 তারিখের মধ্যে, আগস্ট 6 তারিখ। ব্যারাকপুর স্টেশন থেকে নেমে টোটো বা অটো যেখানেই বলবে, তোমরা বলবে ইসিএইচএস পলিক্লিনিক্স মিলিটারি বেস ব্যারাকপুর যাবো, ওরা পৌঁছে দেবে, 20 বা 30 টাকা ভাড়া নেবে, 6-7 কিলোমিটার ডিস্টেন্স আছে, 5 থেকে 6 কিলোমিটার। জমা দিয়ে তোমরা চলে আসতে পারবে এবং ইন্টারভিউ দিন তোমাদেরকে আবার যেতে হবে। কল লেটার বাড়ির অ্যাড্রেসেও আসতে পারে অথবা তোমাদের নেট থেকে ডাউনলোড করে নিতে হতে পারে, সেটা পরবর্তী আমি বলে দেবো। আগে তোমরা অ্যাপ্লাই করো, 6 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে ইসিএইচএস পলিক্লিনিক্স ব্যারাকপুর রিক্রুটিং ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট। এই পর্যন্ত ভিডিও, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনছি। থ্যাংক ইউ।